সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ ৬ জিলহজ ১৪৪৩ হিজরি মোতাবেক ৫ই জুলাই ২০২২ আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট একটি আলোচনা রয়েছে সিরাতের পর্ব নম্বর ৭২, পর্ব নম্বর ৭২, বিষয়বস্তু জাতুস সালাসেলের যুদ্ধ, গজওয়া জাতুস সালাসেল। এই যুদ্ধের নাম হচ্ছে জাতুস সালাসেল, যেমন এর আগে পড়েছেন জাতুর রেকা। তো জাতুস সালাসেলের যুদ্ধ বা সারিয়া অভিযান, এখানে সারিয়া আর গজওয়া এই দুটো শব্দের পার্থক্যটা অনেক সময় বলেছি, তবে আবার বলি কারণ অনেকে হয়তো সে আলোচনা শোনেননি, বিষয়টা জেনে রাখা ভালো। গজওয়া বলা হয় এমন যুদ্ধকে, একটি সংজ্ঞা, যাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকেছেন, আর সারিয়া বলা হয় এমন যুদ্ধতে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকেননি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। সারিয়া বাংলায় আমরা সারিয়ার অনুবাদ বা অনুবাদক যারা সিরাতের বা হাদিসের তারা অভিযান করে থাকে, অভিযান, যুদ্ধ অভিযান, কিন্তু শরীয়তের পরিভাষা বুঝতে গজওয়া মানেও যুদ্ধ আর সারিয়া মানেও যুদ্ধ, এটা একটা সংজ্ঞা। আর একটি সংজ্ঞা হচ্ছে যাতে মুজাহিদিনদের সংখ্যা বেশি থাকে সেটার নাম গজওয়া, আর যাতে মুজাহিদিনের সংখ্যা কম, অল্প স্বল্প, তার নাম হচ্ছে সারিয়া। এই দুটো সংজ্ঞার কারণেই মুতা যুদ্ধ, গত সপ্তাহে যে আলোচনা ছিল ৭১ নম্বর পর্ব, সেখানে খেয়ালে ছিল না, কেউ জিজ্ঞাসা করেননি, পরে চিন্তা করলাম যে বিষয়টি জেনে রাখা ভালো। সেটা হচ্ছে মুতার যুদ্ধকে আরবি কিতাবে বা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী কিতাবাদিতে দুইভাবে উল্লেখ করা হয়েছে। গজওয়ায় মুতাও বলা হয়েছে, যেমন যে কিতাব থেকে আমরা আলোচনা করেছি তাতে বলা হয়েছে গজওয়ায় মুতা, আর সারিয়া মুতা, মুতার সারিয়া অভিযান বলা হয়েছে। কী জন্য? ওই যে দুই রকম দুটো সংজ্ঞা আছে সেই জন্য। যদি প্রথম সংজ্ঞাটিকে ফিট করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সশরীরে যেই জিহাদে উপস্থিত থেকেছেন সেটার নাম হচ্ছে গজওয়া, তাহলে এই সংজ্ঞায় মুতার যুদ্ধ তাহলে গজওয়া নয়, সারিয়া, কারণ মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন না, বরং একের পর এক কয়েকজন কমান্ডারকে নিযুক্ত করেছিলেন যে যদি কে শহীদ হয় প্রথম, জায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে কে জাফর, হ্যাঁ, আমির হবে, জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে কি হবে, আবদুল্লাহ বিন রাওয়াহা হবে, তিনজনের নাম উল্লেখ করেছিলেন, তিনজনেই শহীদ হয়ে গেছিলেন। চতুর্থ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ, যার নামকরণ করেননি কিন্তু সাহাবায়ে কেরামরা তাকে নির্বাচন করেছিলেন। এখান থেকে আর একটি মাসলা, ফিকহি মাসলা বোঝা যায় যে যিনি শাসক হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, তিনি সেনাপতি, প্রধান সেনাপতি নিযুক্ত করবেন, কিন্তু যদি দেখা যায় যে তারা মারা গেল আর সেই জায়গায় সৈন্য রয়েছে, সৈন্য স্থান পূরণ করতে হবে, আর সেখানে যোগাযোগ সম্ভব নয় যে সেখান থেকে নির্দেশ আসবে তারপরে আমরা প্রধান সেনাপতি নিযুক্ত করব, আর এক্ষুনি একজনকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন, তাহলে সেখানে কি করতে হবে, সুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কি করতে হবে, নির্বাচন করে নিতে হবে আমির বা নেতা বা সেনাপতি। জি, বুঝলেন মাসালা? কারণ চতুর্থ জন খালিদ বিন ওয়ালিদকে নবী সাল্লাম কিন্তু নামকরণ করে পাঠাননি, সাহাবায়ে কেরামগণ পরামর্শ করলেন যে একজনকে দিতে হবে, তো কে যোগ্য আমাদের মধ্যে, রণক্ষেত্রে রণকৌশলে যোগ্য খালিদ বিন ওয়ালিদ, সুতরাং তাকে এই নেতৃত্ব দিই। এখান থেকে আরও বোঝা গেল যে যাকে তাকে শুধু
চেহারা দেখে অথবা স্বজনপ্রীতি করে নেতৃত্ব দিলে হবে না, যে যে সাবজেক্টে যোগ্য, যে কিছু করতে পারবে সেই সাবজেক্টে, তাকে সেই সাবজেক্টের নেতৃত্ব দিতে হবে, দায়িত্ব দিতে হবে। জি, কি বলছিলাম, প্রথম সংজ্ঞায় মোতার যোদ্ধ হচ্ছে সারিয়া, এই জন্য কোনো কোনো কিতাব সারিয়া মোতা, মোতার সারিয়া, মোতার অভিযান। আর দ্বিতীয় সংজ্ঞা কি বললাম, যাতে সেনা দলের সংখ্যা বেশি, হাজারের ওপরে, কয়েক হাজার ধরেন, কমপক্ষে হাজারের ওপরে, তার নাম হচ্ছে গাজওয়া। আর যদি 100, 200, 300 থাকে তো তার নাম হচ্ছে সারিয়া, অল্প সংখ্যক। বদরের যুদ্ধে কজন ছিলেন? 313, কিন্তু রসুলুল্লাহ যেহেতু সেখানে ছিলেন সেই জন্য তার নাম হচ্ছে গাজওয়া বদর, সেটা সারিয়া বদর হবে না। তাহলে প্রথম সংজ্ঞাটি সবসময় বলবৎ থাকবে, যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু কোনো জেহাদে উপস্থিত আছেন তাহলে সেটার নাম হচ্ছে গাজওয়া। উপস্থিত নেই, সংখ্যা বেশি, কত ছিল মোতার যুদ্ধে? 3000, সংখ্যার দিক থেকে তার নাম গাজওয়া। যদি দেখা যায় সংখ্যা গরিষ্ঠতা তাতে আছে, ভালো একটা সংখ্যা আছে, তাহলে ওর নাম হচ্ছে গাজওয়া, গাজওয়া মোতা, এই জন্য গাজওয়া মোতা বলেছিলাম গত সপ্তাহে। আর যদি দেখা যায় সেই সংজ্ঞাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত নেই, সুতরাং তার নাম হচ্ছে সারিয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন জাতুস সালাসেলের যুদ্ধ, যুদ্ধটি ছোট যুদ্ধ এবং এটি ছিল সারিয়া অভিযান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ছিলেন না, আর 300 জনের সংখ্যা ছিল, আর তারপরে আবার মদদের জন্য, সাহায্যের জন্য আবার 200 পাঠানো হয়েছিল, তো টোটাল 500 সংখ্যা হয়েছিল। মোতার যুদ্ধ কোন মাসে হয়েছিল আর কোন সালে হয়েছিল দেখি কার কতটা মনে আছে, অষ্টম হিজরির জমাদুল উলা মাসে। আর সালাসেলের যুদ্ধ হচ্ছে অষ্টম হিজরির তার পরের মাস, জামাদুল্লার পরের মাস, জামাদাল আখেরা বা জামাদার সানি মাসে, জামাদার সানি মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মোতার যুদ্ধে আরব যেসব খ্রিস্টান কুফার শামদেশে, আরব দেশের উত্তর অঞ্চলে, তখনকার শামদেশ, জর্ডন বর্তমান, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, এসব মিলে এগুলো কার আন্ডারে ছিল, এসব দেশগুলি, এসব অঞ্চলগুলি রোমানদের আন্ডারে, ইউরোপিয়ানদের আন্ডারে, যাদের রাজধানী ছিল সে ভ্যাটিকান, যে আজকাল হ্যাঁ আপনার ইটালি, ইটালি ধর, বৃহৎ ইটালি, ওই জি, ওখান থেকে তার নেতৃত্ব দিত। তো যখন দেখলেন যে এই আরব, এই কাফের বংশগুলি খ্রিস্টান রোমানদের সাথ দিয়েছে, অথচ তাদের ভাষা হচ্ছে আরবি, কিন্তু আরব মুসলিমদের সাথ দেন, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে, কিসের জন্য? ধর্মীয় চেতনা নিয়ে। তাহলে বোঝা গেল যে সমস্ত সম্পর্কের ওপর, সে দিনে হোক সত্য দিন হোক, সত্য দিন ইসলাম হোক, অথবা ভ্রান্ত দিন হোক, রহিতকৃত দিন হোক, মানবরচিত দিন হোক, সবচাইতে বড় সম্পর্ক মানুষের হচ্ছে কিসের সম্পর্ক? ধর্মীয় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, ইমানি সম্পর্ক। এই জন্য আর বিশেষ করে মুসলিমের, আমাদের মেলা সম্পর্কের মাধ্যম রয়েছে, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, একটা হচ্ছে ভাষার সম্পর্ক, যে আপনার ভাষা আমার ভাষা, অনাত্মীয় হলো, তাই না? আর একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক, বাংলা ভাষী, ঠিক না, একই দেশের কিন্তু একজন মুসলিম আর একজন অমুসলিম, ঠিক না? তো সম্পর্কে বিভিন্ন দিক রয়েছে, একটা হচ্ছে আঞ্চলিকতার সম্পর্ক, টানটন একই রকম, এটা উত্তরবঙ্গ, তো এটা তো সিলেট, তো এটা চিটাগাং। আর একটা হচ্ছে রং বর্ণের সম্পর্ক, হ্যাঁ রং বর্ণের সম্পর্ক, সাদা সাদা, কালো কালো, যেমন পশ্চিমা দেশগুলিতে সাদাও আছে কালো আছে, ইউরোপিয়ান আমেরিকাতে অনেক বেশি আছে, কালো আছে, কালো আমেরিকানও আছে আর সাদাও আছে, কিন্তু আপোষে কত তাদের দ্বন্দ্ব আর কত জাতীয়তা, বর্ণবাদ সেখানে, এমন একটা সময় ছিল, এখন বিভিন্ন জায়গা আছে কিন্তু একটু কমেছে, এমন একটা সময় ছিল বেশি দিন আগে না, 50 বছর, হ্যাঁ 100 বছর, এই সময়গুলো বরং 60-70 বছর, এই সময়গুলোতে যে কালোদেরকে সাদাদের, শ্বেতাঙ্গদের হোটেলে বসা আর অধিকার ছিল না, যেমন হিন্দুদের মধ্যে বর্ণবাদ আছে, ব্রাহ্মণদের সাথে শূদ্রদের, নিচু শ্রেণীর ডম মেথর এসব, নাপিত টাপিত এসব যেগুলো আছে, জুতার মুতার, এসবের বসার অধিকার নেই। তো
তাদের মন্দিরে ঢোকার কোন অধিকার নেই, পূজো পাঠ করবে কারা? হ্যাঁ, ব্রাহ্মণ না, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি এগুলো করবে, কথা বোঝা গেছে? এরা করবে, আর বাকিগুলো তামাশা থেকে বাইরে, অধিকার নাই যে মন্দিরে ঢুকবে। এই বর্ণবাদ এখনও বিদ্যমান, হিন্দু ধর্ম বর্ণবাদের ওপরেই স্থাপিত। জি, কিন্তু আলহামদুলিল্লাহ দীন ইসলাম কি করেছে, সমস্ত রকমের সম্পর্ককে বাতিল ঘোষণা করেছে। একমাত্র একটি সম্পর্ক, সেটি হচ্ছে ইমানি সম্পর্ক। ইমানি সম্পর্ক পর কোন সম্পর্ক প্রাধান্য পাবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা হচ্ছে ভাই ভাই, যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রঙেরই হোক না কেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, তাহলে আপনার আত্মীয় নাস্তিক, আপনার আত্মীয় মাজার পূজারী, আর অনাত্মীয় আত্মীয় না কিচ্ছু না, রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তৌহিদবাদী সন্ন্যতের অনুসারী, সে আপন ভাই, আপন ভাই হচ্ছে তো অনেক কাছের, এরা দূরের। ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তোমার ছেলে তোমার পরিবারের না, তোমার বংশেরই না। আল্লাহু আকবার। লাইসা মিন আহলিক, আহল মানে কি? পরিবার, তোমার পরিবারের না, পরিবারের সদস্যই না, আল্লাহ বলছে, কোরআনে কারিমে রয়েছে। এই সম্পর্কটা যাতে করে আমাদের সবসময় বলবৎ থাকে। ঠিক আছে, বেশ কিছু জিনিস রয়েছে মাধ্যম, যেগুলির মাধ্যমে সম্প্রীতি দ্রুত হয়, অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে সেটা চলে আসে। তাই স্বামী স্ত্রী একই ভাষাভাষীর হলে যে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা কি অন্য ভাষাভাষী হলে হবে? হবে না, তাই না? রুমমেট যদি একই ভাষার হয় তাহলে যেটা আপনার চলাফেরার ক্ষেত্রে হবে সেটা কি অন্যের সাথে হবে? কিন্তু এটা যেন ধর্মীয় সম্পর্কের ওপর প্রাধান্য না পায়। যদি পাই তাহলে আপনার মধ্যে জাহিলিয়াত আছে, ইন্না কাইমিরুন ফিকা জাহিলিয়া। হ্যাঁ, এবং এই চিন্তা চেতনা কেন এসে বলছেন, সড়া চিন্তা চেতনা, দাউ হাফা ইন্না মুনতেনা সৈব খানে হাদিস। জি, তো এই আরব বংশগুলি যেগুলি খ্রিস্টান ছিল তারা কাদের সাথ দিয়েছিল? এক লক্ষ আরব, আর এক লক্ষ যে রোমান সেনাবাহিনী তাদের সাথে 2,03,000 বিরুদ্ধে লড়াই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই অবস্থা, মদিনায় ছিলেন, পরে জানতে পারলেন যে ব্যাপারটা এরকম, 1,00,000 ওরা নিয়ে এসেছিল আর 1,00,000 তো এইসব আরবগুলো খ্রিস্টান সব সামদেশের, সবাই মুসলিমদের বিরুদ্ধে এক হয়েছে, তখন প্রয়োজন বোধ করলেন যে একটি গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করতে হবে, এদের মাঝে ফাটল ধরা পড়ছে। শত্রু দলে ফাটল ধরানো এটি একটি রণকৌশল, শত্রু দলে ফাটল ভাঙন ধরানো এটি বড় কৌশল, আজ পর্যন্ত চলছে সব জায়গায়। জি, সব জায়গায় চলছে, এর প্রবাদও আছে, আরবিতে আছে ফাররিক তাসুদ। হ্যাঁ, ভাঙন ধরাও আর নেতৃত্ব দাও, ফাররিক মানে ভাঙন ধরাও আর কি করো, তাসুদ মানে সৈয়দ নেতা হয়ে বসে থাকো, শুধু শুধু আপোষে লড়িয়ে দিতে আর তামাশা দেখো। দেখেন, লড়িয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলো লড়িয়ে দিচ্ছে, আর ওরা আপনার আমোদ ফুর্তি করছে, বিয়ে ব্যবসাদী কিন্তু দুই নেতার বাড়িতে লাগলে ও বিয়ে খেতে যাচ্ছে, ওর বাড়ি বিয়ে খেতে যাচ্ছে, ওরা ঠিক আছে, কিন্তু আপনারা লড়ে মরছেন পাগলের মতো, ঠিক না? ইংরেজিতে আছে ডিভাইড অ্যান্ড রোল, ডিভাইড মানে বিভক্ত করো, আর রোল মানে রোলিং মানে হুকুমত করো। জি হ্যাঁ, এটাই করে ইংরেজরা, তাই করেছে, হিন্দু মুসলিমকে লড়িয়ে দিয়েছে আর তার 250 বছর রাজত্ব করে গেছে, চলে যেতে তাড়ানি খেয়েছে, খেদানি খেয়েছে, পালিয়ে যেতে হয়েছে, কিন্তু হিন্দু মুসলিমকে ভারতে এমন করে লড়িয়ে দিয়েছে, এমন করে লড়িয়ে দিয়েছে, ইসলামের ইতিহাসকে বিকৃত করে, মোগলদের ইতিহাসকে বিকৃত করে, যে এখন পর্যন্ত এমন বিষ পান করিয়ে গেছে হিন্দুদেরকে যে মুসলিম দেখলে অধিকাংশ হিন্দুর বরদাস্ত হয় না, ভুল ধারণা একটা। এরা আমাদের শোষণ করেছে, জুলম অত্যাচার করেছে, অথচ হিন্দু রাজার চাইতে কোনো তুলনাই চলে না, হিন্দু রাজারা জুলম অত্যাচার করেছে। তখনকার যুগে হিন্দুরা ভারতের চাইতো যে আমাদের উপর নেতৃত্ব মুসলিমদের থাকে, এতে শান্তি পাবো। মোহাম্মদ কাসের রহমতুল্লাহ আলাই যখন সিন্ধু প্রদেশে গেলেন, আর কয়েকটা বছর মাত্র যখন সেই এলাকার লোক মুসলমান হলো, মোহাম্মদ কাসেম 18 বছরের ছেলেকে বলতো এ দেবতা আকাশ থেকে নেমে এসেছে, কারণ আমাদের মাঝে সুবিচার কায়েম হয়েছে, আমাদের যুবতী যুবতী মেয়েদেরকে এই জালেম শাসকদের জন্য পাঠাইতে হইতো, রাজাদের জন্য ভোগের জন্য পাঠাইতে হইত, এইসব ব্রাহ্মণ যারা ধর্মীয় নেতৃত্ব দিতে তাদের ঘরে ঘরে পাঠাইতে হইত। সমস্ত শোষণ নির্যাতন জুলম অত্যাচারকে কী করেছে, নির্মূল করেছে দেবতা এসছে আকাশ থেকে। আল্লাহু আকবার।
তো এই হচ্ছে ইসলাম, আর এই হচ্ছে সত্যিকার মুসলিম। সত্যিকার মুসলিম আদর্শ মুসলিম ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কখনো জুলুম করেনি। জি, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাবলেন যে এদের মাঝে আর রোমানদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে, ভাঙন ধরাইতে হবে, আর এদেরকে আমাদের কাছাকাছি টানার চেষ্টা করতে হবে। কাছাকাছি টানার চেষ্টা করতে, কমপক্ষে যদি সেটাও না হয় তো যাতে কমপক্ষে এতটা হয় যে এরা যাতে করে রোমানদের হ্যাঁ সাথ না দেয়, বা রোমানদের সাথ দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেবেন না, ভীত সন্ত্রস্ত থাকে যাতে করে এই সাহস না করে, এই সাহস আগামী দিনে না করে যে আবার ওদের সাথ দেবো দিয়ে নিজেকে বিপদে ফেলবো, কারণ ওরা তো চলে যাবে, আবার এরপর চলে যাবে রোমানরা, পড়ে থাকবে তোমরা এই আরবদের পাশাপাশি, তোমরা এখানে কীভাবে বাঁচবে এটাও তো চিন্তা করতে হবে, তোমাদের তো সবসময় পাহারাতে বসে থাকবে না। ঠিক, তো এই কৌশল অবলম্বন করকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে আগামীতে আর এইভাবে বিশাল সংখ্যায় কাফেরদের সেনাবাহিনী রোমানদের সাথে মিলে ইসলামের বিরুদ্ধে একত্রিত না হয়, কারণ রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে এই আরব গোত্র বেশ কিছু গোত্রের লোকের ইসলাম কবুল করেছে, লড়াই করা এত সহজ কথা নয়। এই জন্য আরব দেশে আল্লাহর হিকমত ছিল, নবী সাল্লাম যখন আল্লাহ পাঠিয়েছেন তখন রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না, সব গোত্রীয় ক্ষমতা কাবিলা, এক এক বংশের বিরুদ্ধে লড়াই করাটা সহজ, কিন্তু এক একটা দেশের বিরুদ্ধে যতই ছোট দেশ হোক না কেন এত সহজ নয়। ভি প্রতিরক্ষার ব্যবস্থা আছে বহু রকমের, তো এই জন্য তিনি নেতা হিসাবে বাছাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব চালাক চতুর মানুষ ছিলেন, সাহাবা কেরামদের মধ্যে খুব বেশি চালাক চতুর মানুষ ছিলেন। কীভাবে কি কৌশল করতে হবে আর কীভাবে মানুষকে ঘায়ল করতে হবে, জি হ্যাঁ, কৌশল কৌশলগত দিক থেকে। আর একটা দিক ছিল যে তার একটা আত্মীয়তাও ছিল এই শামদেশের খ্রিস্টানের, শামদেশে, শামদেশের একটা এলাকার নাম হচ্ছে বালি, ওই এলাকায় তার বাবা বিয়ে করেছিল একটা, মানে তার সৎ মা, বুঝলে না, উম্মা বিয়ে কানাত ইমরা মিন বালি, বালি নামক এলাকা শামদেশে তার সৎ মা ছিল, মানে তার বাবা বিয়ে করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাদাসানিতে পাঠালেন এই এলাকায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর এই ক্ষেত্রে আরও বলা হয়েছে যে গোয়েন্দা সূত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সেই এলাকায় আরেকটি বংশ আছে কাজা, এই বংশের একটি সেনা দল তারা একত্রিত হয়েছে মদিনার ওপর আক্রমণ করার জন্য, মদিনার দিকে আসার জন্য চিন্তা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে যাতে করে আসতে না পারে কাছে, কারণ দুশ্মন দল কাছে আসলে সাহস বেড়ে যাবে, আর কাছে না আসতে পারলে অত সাহস হবে না, ওখানেই তাদেরকে থামিয়ে দেওয়া হোক। জি, তো হতে পারে দুটোই কারণ, এক হচ্ছে যে এই বংশটি প্রস্তুতি নিয়েছে কাফের বংশ মদিনা আক্রমণের জন্য, যাতে আসতে না পারে ওখানে প্রতিরোধ গড়ে তোলা হয় ওদের এলাকায় গিয়ে, আর দ্বিতীয় হচ্ছে যেটা বললাম যে এদের মাঝে কী করতে হবে, ভাঙন ধরাইতে হবে খ্রিস্টান আরব আর অনারবদের মাঝে, আর এদেরকে নিজের দিকে টানার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে পাঠালেন, তাকে একটি সাদা পতাকা হাতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাদা পতাকা কখনো আর অন্য পতাকা, তো সাদা পতাকার কথা রয়েছে এখানে, তার সাথে ছোট ছোট পতাকা, একটা বড় পতাকা হয় যেটা লেওয়া বলা হয়, আর ছোট ছোট ঝান্ডা থাকে যেগুলি ছিল কালো বলছেন সাহাবা ইকরামদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন মুহাজিরিন আনসারদের প্রবীণ ব্যক্তিকে পাঠালেন, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে পাঠালেন, তাদের সাথে 30টি ঘোড়া ছিল, অশ্বারোহী ছিল যারা ঘোড়ার পিঠে যুদ্ধ করবে, তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, আর যাওয়ার পরে ওই এলাকা ছিল যে এলাকায় এই আমর ইবনে আসের বাবার শ্বশুর এলাকা, তার মানে আমাদের সমাজে বলা হয় মামার এলাকা, যদিও নিজের মামা না হোক কিন্তু সৎ মামা, মামাদের তারপর একটা আত্মীয়তা আছে, আত্মীয়তা আছে, তো ওই এলাকা চলে যাও, আর তারপরে তোমাদের যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় তো ওই এলাকার লোকদের কাছে তোমরা সাহায্য সহযোগিতা চাইবে, এই আমর ইবনে আসের ওসিলার মাধ্যমে চাইতে পারবে যে আমাদের সাহায্য করো, তোমাদের আত্মীয়। তিনি এই 300 জন সাহাবাই কেরামকে নিয়ে রাতে চলতেন আর দিনে আত্মগোপন করে লুকিয়ে থাকতেন, যাতে করে টের না পায় যে মুসলিমরা এলাকা চলে এসেছে। যখন এই কাফের সম্প্রদায় এলাকার সামদেশে পৌঁছে গেছেন তখন জানতে পারলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাও কিন্তু একটা বিশাল বড়
ধরনের সেনাবাহিনী জমা করে দিয়েছে, আর 300 জন আমরা মাথুর বেরিয়ে এসেছি, এই তো 300 জন নিয়ে তাদের মোকাবেলা করা মুশকিল হয়তো। তাড়াতাড়ি করে রাফে বিন মুকাইস জোহনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পাঠিয়ে দিলেন মদিনায় সাহায্য তলবের জন্য, যে আরও কিছু লোককে পাঠান মুজাহিদিনকে আমাদের সাহায্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবাইদ ইবনুল জাররাহ প্রখ্যাত সাহাবি, যে 10 জন আশরে মুবাশশারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, তার একজন হচ্ছেন আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠিয়ে দিলেন 200 জনের নেতৃত্বে, 200 জনকে নিয়ে। তাহলে কত হইল সংখ্যা? 500 জন। তার হাতে পতাকা তুলে দিলেন, তার সাথে বিশিষ্ট মুহাজিরিন আনসারদেরকে পাঠালেন, যাদের মধ্যে আবু বকর সিদ্দিক পর্যন্ত ছিলেন, ওমর ফারুক পর্যন্ত ছিলেন, কিন্তু আবু বকর নেতা না, ওমর নেতা না, নেতার নেতৃত্বে আন্ডারে কাজ করতে হবে। এটা একটা ট্রেনিং, এটা একটা কি মানসিক ট্রেনিং, মানসিক, ছোটকে আমার আপনার ওপর নেতা বানিয়ে দেওয়া। অনেক সময় না, এটাকে এখানে অত্যাচার করেছে, অবিচার করেছে, তো স্বজন প্রীতি করেছে, কত রকমের মন্তব্য মানুষের শুনবেন, কিন্তু এটা একটা মানসিক ট্রেনিং, যে আপনি বড়, তারপর আপনার উপর অন্য কেউ নেতৃত্ব দিচ্ছে, এর মাধ্যমে কিছু আনুগত্যের একটা কি হচ্ছে, অনুশীলন হচ্ছে, হ্যাঁ প্রশিক্ষণ হচ্ছে। যে ইসলাম কি শিখিয়েছে, ইসমাও আতিও, শুনতে হবে, মানতে হবে। ওয়ালা উম্মের আলিকুম আব্দুন হাবশি, যদিও কালো কোনো গোলাম দাস আর তুমি স্বাধীন, তোমার উপর আমির নেতা বানিয়ে দেওয়া হয়, আর দেখতে একবারে কুৎসিত, জি কুৎসিত, তারপরে তার কথা শুনতে হবে, মানতে হবে। আজকাল এ মন মানসিকতা নেই মানুষের, নেই, জি। যোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ছাড়ে না, তো যদি অযোগ্য হয় তো কি না করে, তাই না? সেই যদি দেখে যে না আমি তার চাইতে সিনিয়র, যাকে নেতা বানিয়েছে তার চাইতে অনেক সিনিয়র, ও তো ও আমার ছাত্রের বয়সের, ও কি আমার কাছে কিছুই না, তাহলে তো মানাই বড় মুশকিল। হ্যাঁ, মানসিক বড় একটা পীড়ার কারণ, রোগের কারণ। আরে বাপরে বাপরে, এটা মানা যায়, মেনে নেওয়া যায়, অসম্ভব কথা। বাংলাদেশে আমাদের এক ছাত্র গিয়েছে, আর একটা বড় মাদ্রাসা করেছে মাশাআল্লাহ, আর মসজিদও করেছে, ওই এলাকায় একজন হেডমাস্টার, আর আমাদের ছাত্র তো মনে হয় মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পাশ, কিন্তু ওরা নিজের জমি জায়গা সব কিছু দিয়ে সব কিছু কোরবানি করে মসজিদ মাদ্রাসা করেছে। ঘটনা হালি 1-2 বছর আগের ঘটনা, করা হয়ে গেল কয়েক বছর, আলহামদুলিল্লাহ উন্নতি চলছে, বড় এখলাসের সাথে কাজ করছে, আমি চিনি তাকে। ওই হেডমাস্টার কমিটিতে যেমনই এসেছে, এরা ভাবলো যে একজন শিক্ষিত লোক পেলাম, পার পার আর একে মানবে কেন, এদের জমি এদের জায়গা, এরা সব মানে জিরো থেকে শুরু করে মাদ্রাসাকে এত বিশাল বড় করলো, মসজিদ করলো, এই করলো সেই করলো, এদের কি আর এমনভাবে অ্যাভয়েড করা যেতে, কার কোনো কাজে জিজ্ঞাসা করে, পরামর্শ করে না, পরামর্শ করে না। তারপরে বলি এটা কেমন কথা হইল, বলে যে ও একটা অশিক্ষিত, ওর নেতৃত্ব মানা যায়, আমি হেডমাস্টার, কথা বুঝতে পারছেন, তৈরি করা সাজানো। হ্যাঁ, বাড়িতে এসে যদি বলে যে আমি হেডমাস্টার, সেজন্য আমি নেতৃত্ব দেবো, চলবে? এখানে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। অথচ সে হেডমাস্টার এই নয় যে দাঁড়িয়ে নেয়, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, আর ইসলামী সংগঠন একবার সহি আকিদার সংগঠন করে মাশাআল্লাহ, কথা বোঝা গেছে? আর দেখলে তো মনে হবে যে ফেরেশতা চরিত্রের মানুষ, জি, কিন্তু ভিতরে অহংকার কাজ করছে। আরে আমি একটা হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার একজন, আমি লেকচারার, আর এটা জাহেল মূর্খ আন্ডার মেট্রিক, আর এই এর নেতৃত্বে আমি মিটিং কল করবে, সে আমাকে, আমি কল করবো ওদেরকে, আমি হুকুম করো, আমাকে হুকুম করে আমাকে বলবে, তারপরে হুকুম তাকে করা হয়নি, বুঝতে পারছেন? বাস্তব সত্য কথা বলছি, জি। শেষে ফাটল ধরে একদলকে ভেঙে টেঙে নিয়েই চলে গেছে, যখন দেখলো যে নেতৃত্ব পেলাম না, তখন একদলকে ভেঙে টেঙে মাদ্রাসা থেকে নিয়ে চলে, মসজিদ থেকে নিয়ে চলে গেছে, জি। এ হলো অবস্থা, এখলাসের অভাব বড়, এখলাসের ট্রেনিং। আপনি এখলাস আল্লাহর জন্য কাজ করছেন না আপনার, হ্যাঁ, যোগ্যতা দেখাবার জন্য কাজ করছেন, আল্লাহর জন্য যদি কাজ করেন তো যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তার নেতৃত্ব আপনি মেনে নেবেন, ঠিক না? সবাই তাকে পছন্দ করেছে, আমাকে পছন্দ করেনি, শেষ, জি। তো অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হোক, সুরা শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিস্টেম বলে দিয়েছেন যে সুরা পরামর্শের ভিত্তিতে যাকে নেতা বানাবে, আমাদের মাঝে যদি নেতা বানিয়ে দেয় ওই ছেলেটাকে, 13-14 বছরের ছেলে, কত বয়স হলো? 13-14 বছরের ছেলে, যদি সবাই খানে 15 বছর হইতে হবে, হ্যাঁ, কারণ 17-18 বছরে কিন্তু সাহাবায়ে কেরামগণকে নেতৃত্ব দিতেছেন ওসামাকে, যাই সে ওসামা পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে।
তো চিন্তা করেন সেখানে আবু বকর উমর আর ওই 17-18 বছরের ছেলে ওসামা নেতৃত্বে কোনো সময় কোনো আপত্তি করেন দেখো সামিয়ান ওয়া তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আমিরকে মানতে হবে জি ট্রেনিং তো চলে গেলেন আর তারপরে তাদেরকে নির্দেশ দিয়ে যাও আমর ইবনে আসের সাথে তোমরা সাক্ষাৎ করো আর তোমরা সেখানে মিলেমিশে কাজ করবে আপোষে কোনো রকমের বিরোধ সৃষ্টি করবে না কোনো রকমের মতানৈক্য তোমাদের না হয় যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 জন নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন আবু উবাইদা ইবনে জাররাহ আমর ইবনে আসের চাইতে অনেক সিনিয়র আশরা মুবাশশা 10 জনের একজন আর ওনার লিস্ট অনেক পরে কিন্তু আগে উনি আমির হয়ে গেছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে নামাজের ইমামতিটা আমি করি যেহেতু আমি বেশি প্রবীণ ও বেশি যোগ্য তো আমি ইমামতি করি আমর ইবনে আস বলছেন যে ইননামা কাদেম তালিয়া মাদাদান আপনাকে আমাদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে আপনাকে আমাদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে ওয়ানাল আমির কিন্তু আমির করে পাঠিয়েছেন আমাকে রাসূলুল্লাহ আমি আমির সুতরাং আপনি কেন নামাজ পড়াবেন আমি পড়াবো আর মনে হয় এই সবগুলোই কিছু কিছু লোকের নজরে থাকে আরে আমি আমির হ্যাঁ নামাজ পড়বার শখটা খুব বেশি আমাদের সমাজের হাফেজদের নামাজ পড়ে এত আগে আগে পড়ে যাবে আর আমাদের চাইতে বেশি মাসরি একদিনই আব্দুল ওয়াহিদ মসজিদের ঘটনা এক মাসরি দাঁড়িয়ে নাই কিচ্ছু নেই আর সে মাগরিবের প্রথম জামাত হয়ে গেছে আমি মসজিদে প্রথম জামাতে সালাত পড়েছি জামাত হয়ে গেছে দ্বিতীয় জামাত করবে তো ওখানে তিনজন হাজির হয়েছে তার মধ্যে একজন ইন্ডিয়ান আছে বোম্বাইয়ের সালাফি আর এই দাড়ি আমার দাড়ি কি ওর কাছে ফেল এই লম্বা দাড়ি তা আমাদের প্রতিবেশী ছিল এই নাখিলে তো ও এসছে আসার পরে দেখে যে দাড়ি মন্ডাকে তো মাসরি তো আবার হিন্দির পিছনে বাঙালির পিছনে নামাজ পড়বে এটা তো মেনে নেওয়া খুব কঠিন তখন করেছে কি ও আগে বেড়েছে দাড়ি মন্ডা যেমন আগে বেড়েছে তেমন এ ও ছিল খুব মেজাজি আমাদের মতো নরম না আমার মতো নরম হয়ে চলা যদি খুব ঘৃণা লাগে তো এর পিছনে ফুলানো চলে গেলাম অন্য মসজিদে চলে গেলাম আমি মাঝে মাঝে দেখেছি যে দাড়ি মন্ডা নামাজ শুরু করেছে আর আশেপাশে মসজিদ জামাত পাবো ছেড়ে দিয়ে আর এক মসজিদে চলে গেলাম সেটা আলাদা কথা কিন্তু মসজিদে ঢুকে গেছি চলে এসেছি লেগে গেছে না ছেড়ে লেগে গেলে আর ছাড়ব না তো যাই শরীয়তের মশলা বলছি তো ও করেছে কি যেমনই ও দাড়ি মুন্ডা আগে বেড়েছে মাসরি ওকে হাতটা ধরে টেনে আমার সামনে দেখছি টেনে পিছনে করে দিয়ে সামনে এগিয়ে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার কাদ কামাতিস সালাত আল্লাহ আকবার এই ঘটনা দেখল তো কিছু লোকের শখ আছে আমর ইবনে আস বলছে যে না আমি আমির আমি নামাজ পড়ব আবু উবাইদা মেনে নিলেন ঠিক আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তো কিছু বলেননি সুতরাং ভাবছিলাম হয়তো আমি পড়াবো ফাকানা আমরুন ইউসাল্লিন নাস আমর ইবনে আস তিনি ইমামতি করে নামাজ পড়াইতেন এই 500 জনকে আগের 300-200 এর মাঝখানে একটি ঘটনা যেটা এইখানে নেই ঘটনাটি সহিহ বুখারীতে আছে আবু দাউদে আছে ঘটনাটি এখানে নিয়ে আসলে পারফেক্ট হইতো এই জন্য আমি নিয়ে এসেছি আবু দাউদে রয়েছে 283 নম্বর হাদিস আর সহিহ বুখারীতে একটা অধ্যায়ের আন্ডারে নিয়ে এসেছে বিনা নাম্বারে তো তাতে আছে যে এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে একদিন স্বপ্নদোষ হয়ে যায় রাতে একদিন এই সফরে সালাসালের যুদ্ধে স্বপ্নদোষ হয়ে যায় বলছেন ইহতালামতু ফি লাইলাতিন বারেদাতিন ফি গাজওয়াতি জাতিস সালাসাল জাতুস সালাসালের যুদ্ধ ছিল আর প্রচণ্ড ঠান্ডার রাত ছিল কোন কোন ঠান্ডা আর উত্তর অঞ্চলে ঠান্ডা তো আরবে জানছেন রামদেশে ঠান্ডা তাবুকেই যদি বরফ পড়তে লাগে তাহলে ওখান থেকে আরও উত্তরে যদি চলে যান আপনি সিরিয়া কত ঠান্ডা তাই না ইউরোপেরও আবহাওয়া আছে শীতকালে জি তো প্রচণ্ড ঠান্ডা ওই ঠান্ডাতে স্বপ্নদোষ হয়ে গেছে কোন কোনে ঠান্ডা পানি কেমন করে গোসল করব ভয়ও লাগছে কি জানি কি হয় ক্ষতি হয়ে যায় তখন করেছে তেমম করে শুধু নামাজ পড়েনি সালাত আদায় করেনি ইমামতি করিয়ে দিয়েছে তেমম করে ইমামতি করিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামগণের একটু খারিটা আপত্তি লেগেছে যে নামাজ তো পড়লো পড়লো আমাদের ইমামতিও করলো তাও আবার এই গোসল ফরজ হয়ে আছে আর তেমম করে নামাজ পড়িয়ে দিল কি হইলো কি ঠিক হইলো না এক ঝামেলা তো চল মদিনা গিয়ে দেখছি মদিনা এসে সাহাবিরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম কাজ করে আমার ইবনে আস আমাদের আমির ছিলেন আর উনি এরকম স্বপ্নদোষ হয়েছে আর তারপরে তেমন করে ফজর নামাজ পড়িয়ে দিয়েছেন তখন রাসূলুল্লাহ বললেন যে আমার ইবনে আস কী ব্যাপার তুমি এরকম কেন করেছো তখন তিনি তার উত্তরটা শুনেন তিনি বলছে
ইয়া রাসূলুল্লাহ, প্রচণ্ড ঠান্ডা রাত ছিল, আর আমি চিন্তা করলাম যে আমার হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আর আল্লাহ তো কোরআনে বলেছেন, কোরআনে দলিল পেশ করছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন লাত ওয়ালা তাকতুল আনফুসুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, হ্যাঁ আত্মহত্যা করিও না, নিজেকে মেরে দিও না, খুন করে দিও না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু। তো আল্লাহ তো বলছেন তুমি মারিও না, আর আমার তো মরার ভয়, ওই ঠান্ডাতে গোসল করি, সেই জন্য আমি কী করে তেয়ামম করে নামাজ পড়িয়ে নিয়েছি, নামাজ পড়িয়ে দিয়েছি। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সুনা হেসে দিলেন, ওয়ালাম ইয়াকুল শাইয়ান, আর কিছুই বললেন না, আপত্তি করলেন না, হেসে দিলেন তার এই কথাতে। কথা বোঝা গেছে? নাজায়েজ কিছু বললেন না, তার মানে এই অবস্থাটা দেখে, এই কথা শুনে হেসে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাজা বংশের এলাকায় পদার্পণ করলেন, যে কাজা বংশের লোকেরা সেনাবাহিনী প্রস্তুত করেছিল কিসের জন্য, একটু আগে বললাম মদিনার উপর হামলা করার জন্য, সেই এলাকায় পৌঁছে গেলেন পুরো, আর তারপরে সেখানকার খোঁজ খবর নিলেন, আর যেখানে সেনাবাহিনী থাকবে তাদের কাছাকাছি চলে গেলেন, মুসলিমরা গিয়ে ওই সেনা দলের ওপর দিলেন হামলা করে, কারণ ওরা তো টের পায়নি যে মুসলিমরা চলে এসছে এলাকায়, কারণ রাতে চলতেন আর দিনে লুকিয়ে থাকতেন। মুসলিমরা যেমনই হামলা করে দিলেন তাদের উপর, তখন তারা বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক পালিয়ে গেল। তখন আমির আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওফ বিন মালিক আশ-শাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত হিসেবে পাঠিয়ে দিলেন সংবাদ দেওয়ার জন্য, যে কাজ হয়ে গেছে, আমরা হ্যাঁ সেখানে দুশ্মন সেনা দল যে জড়ো হয়েছিল তাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছি। তারপরে জানিয়ে দিলেন এই দূতের মাধ্যমে যে আমরা এখন ফিরে চলে আসছি, আর আলহামদুলিল্লাহ সহি সালামত আছি, সহি সালামত ফিরে আসছি, আর এই ঘটনা সম্পর্কে জানিয়ে দিলেন। এই ছিল সংক্ষেপে জাতুস সালাসেলের যুদ্ধের ঘটনা। আর এই জাতুস সালাসেলের জায়গাটি ছিল ওয়াদিল কোরা, আমরা এর আগে আলোচনা করেছি, খাইবারের যুদ্ধের কথা আলোচনা করেছি, খাইবারের পরে ফেদাকের কথা আলোচনা করেছি, আর ফেদাকের পরে ওয়াদিল কোরা এলাকা, ওয়াদিল কোরা থেকে এগিয়ে গেলে তখন তাবুক। জি, তো এই ওয়াদিল কোরা থেকে ওয়াদিল কোরার পেছন দিকে এলাকাটি ছিল, তার মানে বর্তমান হয়তো সৌদি আরবের ভিতরে পড়তে পারে বা বর্ডারে পড়তে পারে, আর জর্ডন ওই এলাকার বর্ডারের দিকে পড়তে পারে, এলাকাটি ছিল। মদিনা থেকে উটের পিঠে যেতে 10 দিন লাগে, মদিনার থেকে উটের পিঠে যেতে 10 দিন লাগে। এই এলাকায় ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে মুসলিমগণ একটি এমন এলাকায় অবতরণ করেছেন যে এলাকায় পানির ব্যবস্থা ছিল, জোজাম বংশের এলাকায়, যেই জায়গাটিকে বলা হয়তো সালসাল, সেই জন্য এই যুদ্ধের নাম পড়েছে জাতুস সালাসেল, জাতুস সালাসেল। এখানে আজকের আমাদের সিরাতের আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাকিটা পুরো করার তৌফিক দান করেন, এবং সামনে ঈদুল আজহা চলে আসছে, আর ঈদুল আজহার পরে বিরতি থাকবে ইনশাআল্লাহ সিরাতের, তবে দার্স এখানে চলবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ তাআলা এক দু সপ্তাহ, তারপর ইনশাআল্লাহ তাআলা পুনরায় আবার আমাদের সিরাতের দার্স শুরু হবে পর্ব নম্বর 73 থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী এলম হাসেলের তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন, আর বিভ্রান্তি থেকে আর বিভিন্ন রকমের যে দোষ ত্রুটি মানুষের হয়ে থাকে সেগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।